না কোনো ভাবে পাবো না, তো একটা স্যাটারডে নিউ ইয়ারের আগে আমরা এখানে কেন বসে আছি? না হলে যে মানুষটা নিজের স্টলে একটা গান শুনে সে অনেকক্ষণ ধরে ক্যারাওকের মতো পারফর্ম করতে থাকে, আমার মতে সেও খ্যাপা পাগল নয়। যে এখন নিজের প্রেসিডেন্সির পড়াশুনো ছেড়ে আমাদের সকলকে এক জায়গায় জড়ো করেছে, সেও খ্যাপা, আমার খুব প্রিয়। আর আমার সাথে এই পুরো ইভেন্টের অর্গানাইজারদের আলাপ এক খেপির জন্য রবীন্দ্র সদনে, সেই খেপিকেও ধন্যবাদ। এবার কেন খ্যাপা সেটা বলি, কারণ আমি মনে করি কবির কোনো জেন্ডার হয় না, কবির কোনো বয়স হয় না। তো আমাকে একটু অবভিয়াস কিছু করার জন্য সৌম অনেকক্ষণ ধরে মুস্কানি দিয়ে যাচ্ছিল, এবং তার জন্য আমি এক বিশেষ মহিলার হয়ে আমি দুটো কবিতা লিখেছি। হতে পারে তোমার পাড়ার পিউদি, আমার পাড়ার মৌমিতা দি, যে কোনো কেউ হতে পারে এই মহিলা। তো সেই মহিলার ধরো 2009 সালের একটা কবিতা আর 2019 সালের একটা কবিতা। তো প্রথমে আমি 2009টাই পড়বো, অতটাও খ্যাপানো। তো শুরু করছি আমার আজকের সন্ধ্যার প্রথম স্বরচিত কবিতা, প্রেমান্তে। প্রেমান্তে। প্রেমিক তুমি বড্ড ভালো, আমাকে আগলে রাখো নিজের মতো করে, একাকি রাতে ঘুম পাড়াও বকবক করে ঘুম শুটিতে, তুমি ভয় কাটাও অন্ধকার গলিতে আমার সম্ভ্রমের পাহাড় আদা, মেলায় দুল ফুচকা স্পন্সর, মন খারাপে আমার আহ্লাদে তুমি নিত্য দিনের সঙ্গী, তোমার হৃদস্পন্দনে আমি নিজের নাম শুনতে পাই, যে নামে শুধু তুমি ডাকো আদর করে, তোমার গায়ে গন্ধ আমাকে মাতাল করে, ফুলিয়ে দেয় সমাজের শালীনতার পার, মন খারাপের দিনে অবাধ্য শরীর শুধু তোমাকেই চায়, তবে আমাদের পথ ফুরিয়েছে আজ এই মোড়েই শেষ দেখা, রাস্তার সঙ্গে ভাগ হয়ে যাব আমরাও, বাবা এক সরকারি কর্মী বেঁচেছে, বয়সটা একটু বেশি তবে তোমার মতো আধা বেকার নয়, স্থায়ী চাকরি ছোট সংসার বিদেশে থাকে, প্রেমিক তুমি মানুষ ভালো পাত্র ভালো না। আমার সেই মৌমিতাদি বা আপনাদের সেই পিউদি এটা লিখেছিল 2009 সালে। ঋতু বদলায়, বছর বদলায়, সংসার বদলায়, 10 বছরের অ্যানিভার্সারি কদিন আগে গেছে এই অঘ্রাণে। সেই 10 বছরের অ্যানিভার্সারিতে আমার ওই সেই দিদি বা আপনার কোনো দিদি লিখেছেন যে কবিতাটা, সেই কবিতাটাও আমার কাছে এসেছে, আমারই লেখা, আমার ডায়েরি থেকে পড়ছে। কবিতাটার নাম দিয়েছে বেনারসি। ঘরটা ছিল দুজনেরই, আজ তুমি ভাঙতে মত্ত আর আমি গোছাতে, তোমার রোজের অফিসে টাই মোজা রুমাল আমার সঙ্গে লুকোচুরি খেলে ধরা দেয়, যদিও তুমি ব্যস্ত, বিয়ের পর বাড়তি তোমার দায়িত্ব, ওভারটাইম বোনাস শক্ত হয় শুধুই তোমার অফিসের চেয়ার, আমি নরম হই রোজ গলে যাই নিজের মতো, তোমার খাবারে নুন শার্টের দাগ জুতোর কালি থেকে পেটের রোগ, আমি নজরে রাখি খেয়াল রাখি, তবু তোমার নজর পড়ে না আমার উপর, হয়তো আমাকেও তুমি রোজ হারাও, শুধু তোমার হয়ে আমাকে কেউ খোঁজে না, হারিয়ে যায় ছুঁড়ে ফেলা মোজার মতো, অফিস বোনাস ব্যাংক ব্যালেন্স রোজ নাম চায় আমি কই, আমি তোমার চোখে বেনারসি, প্রয়োজনে লোক দেখাতে কাজে লাগে, পড়ার থেকে খোলার তারা থাকে বেশি, যত তোলা থাকে খোলা থাকে ততই ভালো থাকে। জানি না 2029-এ কী লিখবে, যদি জানতে পারি আবার পড়াতে আসবো শোনাতে আসবো, তার আগে এটা লিখেও ফেলবো। আপাতত এইটুকুই, এখানে আসার জন্য এবং আসতে দেওয়ার জন্য, খোয়াবিদার ইভেন্টে পারফর্ম করা এবং ইভেন্টে যুক্ত থাকা সকলকে জানাই ভীষণ আন্তরিক ধন্যবাদ, কারণ সবাই না এলে সন্ধ্যেটা এত মিষ্টি হতো না। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2020।